জাপানের একজন অধ্যাপক এমন একটি টিভি স্ক্রিন তৈরি করেছেন যেখানে জিভ ঠেকালেই পাওয়া যাবে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ, এছাড়াও পাওয়া যাবে বহু ইন্দ্রিয় অনুভূতিও। প্রযুক্তি পণ্যটির নাম দেওয়া হয়েছে টেস্ট দ্য টিভি বা টিডি টিভি। এতে ব্যবহার করা হয়েছে 10টি স্বাদের ক্যানিস্টারের একটি ক্যারোজেল, যেটি বিশেষ ধরনের খাবারের স্বাদ তৈরি করে তা ছড়িয়ে দিতে পারে। এরপর স্বাদের নমুনাটি একটি ফ্ল্যাট টিভি স্ক্রিনে হাইজেনিক ফিল্ম হিসেবে হাজির হয়। তখন উপস্থিত ব্যক্তি স্ক্রিনে জিভ লাগিয়ে বিশেষ ওই স্বাদ গ্রহণ করতে পারে। প্রযুক্তি পণ্যটির উদ্ভাবক জাপানের মেইজি ইউনিভার্সিটির অধ্যাপক হোমেই মিয়াশিতা বলেছেন, মানুষ ঘরে বসেই বিশ্বের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁর বিশেষ খাবার খাচ্ছে, এমন অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই যন্ত্রটি তৈরির প্রধান লক্ষ্য। আমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরির চিন্তা করছি যেখানে বিশ্বের নানা প্রান্তের খাবারের স্বাদ ছড়িয়ে দেওয়া যাবে, অনেকটা পছন্দের সিনেমা দেখা বা গান শোনার মতো। আর ভবিষ্যতে মানুষ এমনটাই করতে পারবে। কয়েক বছরের চেষ্টার পর তিনি নিজে টিটি টিভি প্রোটোটাইপ যন্ত্রটি তৈরি করতে সক্ষম হয়েছেন। এটি বিক্রির জন্য বাজারে তোলা হবে। বাণিজ্যিকভাবে প্রতিটি যন্ত্র তৈরিতে খরচ হবে প্রায় $875 বা জাপানি মুদ্রায় 1,00,000 ইয়েন। বিভিন্ন ধরনের প্রযুক্তি যন্ত্র তৈরি করতে 30 জন শিক্ষার্থী একটি দলের সঙ্গে কাজ করেছেন হোমেই মিয়াশিতা। তারা বিভিন্ন ধরনের স্বাদ তৈরির যন্ত্র আবিষ্কার করেছেন, এমনকি তারা এমন একটি কাঁটা চামচ তৈরি করেছে যেটা খাবারের স্বাদ বাড়াতে পারে। মার্সিয়া মান্নান, মাই টিভি।